নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রিয় জবা গাছ, আর এই জবা গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এমন অনেক অনেকবার অনেক কমেন্ট পাচ্ছি, সবাইকে রিপ্লাইও করছি। তো কয়েকটা জিনিস কেয়ার করতে বলবো আর তার সাথে আজকের পরিচর্যাটা দেখাবো। একেবারে মন দিয়ে দেখার অনুরোধ রইল সকলের কাছে, যাতে এরপর থেকে আপনারা না বলতে পারেন যে আপনাদের জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। দেখুন, আমার গাছের পাতা কিন্তু হলুদ নেই। তো হলুদ কোনগুলো হয়ে যায়? সাধারণত যেগুলো পুরনো হয়ে যায় সেই পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। কিন্তু যখন দেখা যায় যে মাথার দিকের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, তখন সত্যি সকলের কিন্তু মন খারাপ লাগে। কারণ আমরা প্রত্যেককে গাছকে ভালোবাসি আর গাছ আমাদের সন্তান সম, সেই স্নেহে আমরা কিন্তু মানুষ করি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে যখনই গাছের কোনো সমস্যা হয় তখন কিন্তু আমাদের কারোরই মনের অবস্থা ভালো থাকে না। তো আজকের ডিটেলসে ভিডিওটা দেখাবো যে হলুদ হয়ে যাওয়া পাতা থেকে কিভাবে নিস্তার পাবেন, আপনার জবা গাছকে নিস্তার মানে করতে পারবেন, নিষ্কৃতি দিতে পারবেন, সেটাই আজকে দেখাবো। আর এই গাছটা দেখছেন, এর গাছের পাতা কিন্তু আমার হলুদ হয়ে ঝরে যাচ্ছিল। তো তারপরে যে কেয়ারটা নিয়েছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে খুবই সামান্য, মানে এই রকম পরিমাণে হলুদ হচ্ছে, কোনো ভয়ের আর নেই। তার কারণটা এগুলো পুরানো পাতা, তো সেই ক্ষেত্রে হলুদ হয়ে ঝরে যাবেই। তো সে যে কেয়ারটা নেব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এবং বলছিও। তার আগে বলবো, যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার একান্ত অনুরোধ করছি সকলকে। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে ভিডিও আসে, সকলে দেখে উপকৃত হবেন এবং উপকৃত হচ্ছেন, এটা শুনে আমারও ভীষণ ভালো লাগছে। তো দেখুন, পাতা কিন্তু এরকম চকচকে সবুজ থাকবে। আজকে যে পরিচর্যাটা দেব, যে খাবারটা দেব, সেটা দেখতে থাকুন, অবশ্যই কিন্তু আপনাদের উপকারে আসবে। তো দেখুন, এই গাছের কিছু কিছু পাতা কিন্তু হলুদ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনারা গাছকে ভালো করে পর্যবেক্ষণ করুন, প্রথমেই গাছের যে সমস্যাটা আসছে সেইটাকে ধরে ফেলুন, তাহলে দেখবেন যে কোনো সমস্যা কিন্তু আপনাদের গাছে হবে না। তো যখনই এরকম দেখবেন যে পাতা হলুদ হওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা দেখা যাচ্ছে, তখন প্রথম দুটো জিনিস চেক করবেন যে আপনার জবা গাছের মাটিতে জল জমছে না তো গোড়ায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল করার অনুরোধ রইল। যেন কাদা জ্যাবজ্যাবে হয়ে না থাকে মাটি, হালকা ময়েশ্চার থাকবে এমন মাটি কিন্তু জবা গাছ ভীষণ ভীষণ পছন্দ করে। আর দ্বিতীয় যে কারণটা বলবো, পাতার তলার দিকটা তুলে দেখবেন উল্টিয়ে যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কি না, কারণ পাতার তলায় কিন্তু মাকড় বাসা বাঁধে বা পোকা বিভিন্ন, তারা কিন্তু ডিম পাড়ে। তো যদি কোনো ধরনের পোকা থাকে তাহলে তারা কিন্তু রস শোষণ করে খায়, এবং রস শোষণ করে খাওয়ার ফলে জবা গাছের পাতাগুলো ধীরে ধীরে সবুজের থেকে হলুদের দিকে চলে যায় এবং পরে শুকিয়ে ঝরে পড়ে। তো এই ক্ষেত্রে কিন্তু গাছেরও চরম ক্ষতি হয়ে যায়। আর যেটা 3 নম্বর কারণ বলবো, সেটা হচ্ছে টবের মাটিতে আগাছা একেবারে হতে দেবেন না, খাদ্যগুণ কিন্তু টবের মাটি থেকে অতি দ্রুত শোষণ করে নেয়। এটা দেখাচ্ছি 12 ইঞ্চি টব, কী খাবার দিতে হবে, কী পরিচর্যা করতে হবে সেটা তো বলবই। এটা 12 ইঞ্চি টব, আপনারা 12 এবং 10 ইঞ্চি টবের জন্য একই পরিমাণের খাবার নেবেন এবং একই দিনের ব্যবধানে ব্যবহার করবেন। যারা 8 ইঞ্চি টবে করছেন বা গাছ রয়েছে যাদের, তারা একটু তুলনায় কমিয়ে নেবেন খাবারের পরিমাণ, যে খাবারটা দেখাবো। এটা কিন্তু ম্যাজিক খাবার, আপনার জবা গাছে এই ট্রিটমেন্ট করলে আর এই খাবার দিয়ে দিতে পারলে আপনাদের জবা গাছের পাতা একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না। তার সাথে উপরি পাওনা কিন্তু অজস্র ফুল আপনারা পাবেন। তো তার আগে মাটিটা ভালো করে খুঁচিয়ে নিতে হবে আমাদের, একেবারে ড্রেনেজ সিস্টেমের মতন মাটি তুলে নেবো না টবের কিনারা বরাবর, এটাকে এইভাবে হালকা করে কিন্তু খুঁচিয়ে নেব। তো খুঁচিয়ে নেওয়ার ফলে যে জিনিসটা হবে, টবে মানে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা কম ক্ষতিগ্রস্ত হয়, সেভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। তো
সেই জন্য এই সময়কালে দাঁড়িয়ে এইভাবে কিন্তু খুঁচিয়ে নিয়ে খাবারটা দিতে হবে। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু খাবার দেবো জবা গাছে। তো এখন ফেব্রুয়ারির শেষের দিক এবং কিছুদিন আগে কিন্তু আমরা খাবার দিয়েছি, যারা গাছ রিপোর্টিং করে নিয়েছি জবা গাছ, তাদের জন্যই এই মাটিটা চারিধার থেকে খোঁচানোর কথা আর বললাম না। তো এইভাবে মাটিটাকে হাত দিয়ে আলগা আলগা করে নেবেন, এবং যদি পারেন তাহলে মানে হালকা ময়েশ্চার রাখবেন এই সব মানে ময়েশ্চার অবস্থায় খাবার দেবেন। তো কী খাবার আছে এখানে? এখানে রয়েছে নিমখোল, নিমখোল নিয়েছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ নিমখোল। নিমখোল একদিকে নিউট্রিশন যোগাবে, অপরদিকে কিন্তু পোকামাকড় রোধ করতে সাহায্য করবে, গাছ তেতো হয়ে যাবে। আর এটা রয়েছে হাড় গুঁড়ো, হাড় গুঁড়ো বা বনডাস্ট, এটাও রয়েছে 1 টেবিল চামচের মতন নিয়েছি হাড় গুঁড়ো বা বনডাস্ট। আর এটা হর্নমিল বা শিং চাঁচা বা শিং কুচি, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বলেন, তো এটা নিয়েছি 1 টেবিল চামচ। এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট, উন্নত মানের ভার্মি কম্পোস্টই নেওয়ার চেষ্টা করবেন, যেটা ভালো কাজ হবে এরকম। তো এটা 2 টেবিল চামচ নিয়েছি ভার্মি কম্পোস্ট। আর 1/2 টেবিল চামচের মতন নিয়েছি লাল পটাশ। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা যেটা SOP সালফেট অফ পটাশ সেটাও কিন্তু ইউজ করতে পারেন এই MOP-র পরিবর্তে বা মিউরিয়া অফ পটাশের পরিবর্তে। এটা দেখছেন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, ভীষণ ভালো কাজ করে। প্রত্যেকটা গাছের যে সমস্ত এই হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে সমস্ত গাছের পাতার, সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের অভাবেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। এছাড়া বিভিন্ন অনুখাদ্যের মানে প্রয়োজনেও হলুদ মানে অভাবেতেও হলুদ হয়ে যায়, আর আবহাওয়ার তারতম্যের কারণে তো হয়ই। তো এই সমস্ত জিনিসগুলোর কারণে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে ঝরে পড়ছে, তো সেইগুলোর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এই খাবার দিলে। আর অবশ্যই এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি, আরও কিছু টিপস বা ট্রিক্স বলবো, এইবারে একটু নোট ডাউন করতে হবে, কারণ না হলে যে দিনের যত দিনের যে ব্যবধানে যে যে জিনিস দিতে বলবো সেগুলো কিন্তু আপনাদের গুলিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটা জায়গায় লিখে নিন, লিখে নিলে কিন্তু সুবিধা হবে। এটা আমিও লিখে রাখি আমার পার্সোনাল যে ডায়েরি আছে তার মধ্যে কিন্তু লিখে রাখি, এবং মার্ক করে রাখি ক্যালেন্ডারে যে কতদিন পর মানে পরবর্তীকালে কতদিন পরে কী কী দিতে হবে। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আপনাদেরকে কথা দিচ্ছি যে যদি এই পরিচর্যাগুলো করতে থাকেন তাহলে কিন্তু একটাও পাতা আপনাদের যে এই হলুদ হয়ে যাওয়ার সমস্যা সেটা কিন্তু আসবে না। তো মাটিতে এই যে খাবারটা দিলাম তার ঠিক 3 দিন পরে আপনাদেরকে বলবো সরিষার খোল পচা জল পাতলা করে দিতে টবের মাটিতে। তো দিলেন, দেওয়ার সরিষার খোল পচা জল দেওয়ার ঠিক 2 দিন বাদে আপনারা গাছে নিম তেল স্প্রে করবেন, নিম তেল, হ্যাঁ বন্ধুরা, নিম তেলটা স্প্রে করবেন। পারলে শ্যাম্পু মিশিয়ে নেবেন, একটু নিম তেলের সাথে মিশিয়ে আর স্প্রে করে দেবেন, যে মাথার চুলেতে আমরা যে শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু। এবার শ্যাম্পু ব্যবহার করার 3 দিন পরে আরেকটা জিনিস আপনাদেরকে স্প্রে করতে বলবো, সেটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট জলে গুলবেন। 1 লিটার জলে আপনারা 1 টেবিল চামচ নেবেন, নিয়ে জলে গুলে নেবেন, নিয়ে সকালের দিকে যখন সূর্যকিরণ আপনার বাগানে প্রবেশ করবে না তো সেই সময় আপনারা স্প্রে করে দেবেন। ভীষণ ভীষণ উপকার পাবেন, উপকৃত হবেন, এটা আমি কথা দিচ্ছি এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট ব্যবহারের পরে। তার ঠিক পরের দিন, অর্থাৎ যেদিন ম্যাগনেসিয়াম সালফেট আপনারা গাছে স্প্রে করলেন তার পরের দিন আপনারা যে কোনো অনুখাদ্য, বাজারে প্রচুর বিভিন্ন নামের অনুখাদ্য আছে, আপনারা যে কোনো অনুখাদ্য যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে বা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট, এইটা কিন্তু আপনাদেরকে গাছে স্প্রে করতে হবে। আমরা টবেতে যে খাবারটা দিই সেটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট আপনারা ধরে নিতে পারেন, তো সেক্ষেত্রে গাছের কিন্তু অনুখাদ্যেরও প্রয়োজন হয়, যেমন যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট বলে, এর মধ্যে বোরন থাকে, এই ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে, প্রচুর মানে অনুখাদ্য যেগুলো সেগুলো কিন্তু থাকে, যেগুলো কিন্তু গাছের প্রয়োজন আছে। শুধুমাত্র NPK মানে ম্যাক্রো নিউট্রিয়েন্ট ছাড়াও আপনাদের কিন্তু এই অনুখাদ্য অবশ্যই গাছে স্প্রে করতে হবে। তাহলে
পরপর কতদিনের ব্যবধানে বলেই দিলাম যে কিভাবে কি করবেন। আর পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে ক্ষেত্রে আমি বলবো মাসে একবার করে একদম পাতলা করে ফাঙ্গিসাইড, যেটা যার মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণ সম্পন্ন ফাঙ্গিসাইড আপনাদেরকে গাছে স্প্রে করে দিতে বলবো পাতায়। ফুলের কুঁড়িগুলোকে বাঁচিয়ে আপনারা কিন্তু স্প্রেটা করবেন, দেখবেন ভীষণ ভালো থাকবে আপনার জবা গাছ, কোনো সমস্যা হবে না। দেখুন টবের মাটিতে জল দিলাম, জল কিন্তু যথেষ্ট পরিমাণে দ্রুত নিষ্কাশিত হচ্ছে। ওয়েল ড্রেন সয়েল আমাদের বানাতে হবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, আর জবা গাছের ক্ষেত্রে তো অবশ্যই জল হোল্ড যেন না হয়ে থাকে, এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজটা করতে হবে। তাহলে দেখবেন জবা গাছে কখনোই পাতা হলুদ হচ্ছে না, আর কখনো জবা গাছের মাটি হার্ড হতে দেবেন না বা শক্ত হতে দেবেন না, যেটা কিন্তু ভীষণ খারাপ, মানে শুকিয়ে যেন না যায় মাটি, এটা সব সময় মাথায় রাখতে হবে যে একটা সব সময় যেন একটা ভিজে ভিজে ভাব থাকে জবা গাছের মাটিতে, হালকা ময়েশ্চার মেনটেন যেন করতে পারি আমরা। তাহলেই দেখবেন গাছ সুস্থ থাকছে, সবল থাকছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।